সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এই জনপদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার মধ্যে এখানে পাশে আছেন আমাদের আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু, এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি জনাব অভি চৌধুরী সহ আমাদের সুধী মন্ডলী। আসসালামু আলাইকুম। মহান মুক্তিযুদ্ধের অর্জিত বাংলাদেশ আপনারা যেভাবে দেখছেন, আজকের ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধনটাকে আমরা সেভাবেই দেখছি। একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত আমাদের ভারতের শুধু জনগণের সাথে আমাদের যারা সাংবাদিক ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, সংস্কৃতি কর্মী ছিলেন, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়ে তারা ঢাকা শুধু বোম্বের রাজপথে, কলকাতার রাজপথে মানুষ থেকে চালা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তহবিল গঠন করেছিলেন। আপনারা সেই দেশ থেকে এসেছেন, বাংলাদেশের পক্ষ থেকে আমি সিলেট যান। আমরা মনে করি একাত্তরের মুক্তিযুদ্ধে যেমনি আপনারা সহযোগিতা করেছিলেন, বাংলাদেশের মানুষ 1 কোটি মানুষ আপনাদের এখানে আশ্রয় নিয়েছিল, আপনারা সহযোগিতা করেছেন। বাংলাদেশ নামক এই রাষ্ট্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে যে দেশটি গঠন করা হয়েছে, সেই বাংলাদেশটি আপনারা আজকে বাংলাদেশ এই 50 বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে। এই এগিয়ে যাওয়া একজন ম্যাজিশিয়ান, একজন ম্যাজিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের আশা ভরসার ঠিকানা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার ম্যাজিক পৃথিবীব্যাপী আপনার সমাদৃত। বাংলাদেশ আজকে সেই জায়গায় নেই। 71-এর বাংলাদেশ আর আজকে 2022-এর বাংলাদেশের পার্থক্য অনেক। আপনারা যারা 71-এ আসছেন, এখন যারা বাংলাদেশে আসছেন, আপনারা দেখে যান বাংলাদেশ অনেক পরিবর্তন আছে। আমি যারা আপনারা 2 বাংলা থেকে এসছেন, আপনারা বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশটি আজকে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে ভিত্তির উপর দাঁড়িয়েছে, এই ভিত্তির উপর দাঁড়ানোর ক্ষেত্রে যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার কর্মী হিসেবে শুধু এটুকু বলবো আপনাদের, আপনারা যারা সংস্কৃতি কর্মী, দুই রাষ্ট্রের বন্ধন তৈরিতে আপনারা ভূমিকা পালন করছেন, আজও করছেন, এখনো করবেন। এই বন্ধন আত্মিক, এই বন্ধন রক্তে, এই বন্ধন আদর্শে, এই বন্ধন ভালো থাকা, এই বন্ধনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ভারত সাংস্কৃতিক পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় সুধী মন্ডলী, এখানে দেশ বিদেশের অনেক শিল্পী আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, আমরা কবিতা শুনবো, আবৃত্তি শুনবো, গান শুনবো। আমাদের মুজিব চিরঞ্জীব একটা ছায়াছবি আড়াই ঘন্টায় এখানে প্রদর্শিত হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটিকে উদ্বোধন করেছিলেন। আপনারা অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকবেন, অনেক ভদ্রকে আমাদের হয়েছে, হয়তো হবে। আপনারা নিশ্চয়ই আমাদের বাংলাদেশের মানুষ যারা আছেন, বাংলাদেশের কবি সাহিত্যিকরা, আমি সিলিউট জানাই। আমার এখানে আমাদের অনেক অনেক বিখ্যাত লোকজন আছেন, আমি সবার নাম নিতে পারলাম না, আমি দুঃখিত। আমি শুধু এইটুকু বলবো, যাবার বেলা শুধু এইটুকু বলবো, আপনারা যারা অনেক শক্তিশালী, রাজনৈতিক দল একটা শক্তি এবং সংস্কৃতি কর্মী যারা, এটা কিন্তু অন্যরকম একটা শক্তি। আমি দেখেছি বাংলাদেশের রাজনীতিতে 90-এর বিরোধী আন্দোলনে জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঢাকা রাজপথ তাদের দখলে ছিল। এখনকার সময় বাংলাদেশের যে পরিস্থিতিতে ভারত বাংলাদেশ একসাথে আমরা কাজ করছি, একসাথে কাজ করবো, মহান মুক্তিযুদ্ধে যেরকম ভাবে কাজ করেছিলাম, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক কষ্ট করছেন, শ্রম দিচ্ছেন। বাংলাদেশ শুধু নারীর ক্ষমতায়ন না, বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়েছে, এগিয়ে যাওয়া, এই বদলে যাওয়া বাংলাদেশটি এগিয়ে যাবে। আপনাদেরকে আবারও রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভারত বাংলাদেশ মৈত্রী সুদৃঢ় হোক।